সবাই ভালো আছো? বাসায় আছো এবং সুস্থ আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সৃষ্টি সেন্টার স্কুল অ্যান্ড কলেজ সিরাজগঞ্জ শাখার পক্ষ থেকে আমি তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। শিক্ষার্থী, আজকে আমি তোমাদের সাথে হাজির হয়েছি পরিবেশ পরিস্থিতি ক্লাস নিয়ে। আর তোমাদের পরিবেশ পরিস্থিতি ক্লাস আজকে পড়াবো শ্রমজীবী মানুষ কাকে বলে। তাহলে দেখো, শ্রমজীবী মানুষ তাহলে আমাদের হচ্ছে কি, সমাজে দেখো বিভিন্ন ধরনের মানুষ হচ্ছে কি, বিভিন্ন পেশায় নিয়োজিত থেকে বা কাজ করে জীবিকা অর্জন করে বা টাকা উপার্জন করে, আর সেই টাকা দিয়ে আমাদের কি হয়, পরিবারটা পরিচালিত হয়, তাই না? তাহলে দেখো, যারাই কাজ করে বিভিন্ন পেশায় বা বিভিন্ন কাজে নিয়োজিত থেকে টাকা অর্জন করে, তারাই কিন্তু আমাদের কি, শ্রমজীবী, তাই না? তাহলে দেখো, যারা কাজ করে তারাই কিন্তু কি, কাজ করে টাকা উপার্জন করে, সেটাই হচ্ছে কি, শ্রমজীবী মানুষ। আর তাদের টাকার বিনিময়ে আমরা কি করি, আমাদের প্রত্যেকটা পরিবারে কি হয়, পরিচালিত হয়, বা সদস্য যখন সদস্য আছে সেই সকল সদস্য কি করে জীবিকা নির্বাহ করে। তা দেখো, আমরা কি বুঝলাম, শ্রমজীবী মানুষ কাকে বলে? সমাজে যারা নানান রকম কাজ করে জীবিকা অর্জন করে তাদেরকে বলা হয় কি, শ্রমজীবী মানুষ। তাহলে আবার বলো, সমাজে যারা যারা নানান রকমের কাজ করে জীবিকা অর্জন করে তাদেরকে বলা হয় শ্রমজীবী মানুষ। তাহলে দেখো শিক্ষার্থী, এখন আমরা সবাই কি করব, সুন্দর ভাবে লেখা দিয়ে যাব। চলো এখন আমরা সবাই লিখি সমাজে, প্রথমে কি লিখবো বলো তো, সমাজে সমাজে যারা কিরে থাকে বলতো, যারা জয়কারে যা শ্রম,
মো ম শ্রম জিবি জয় দীর্ঘিকারে জি বয় দীর্ঘিকারে বি শ্রম জিবি মানুষ ময়কারে মা মুষ নতে বয়সকারে মু মুগ্ন স মানুষ বলি ব লয়কারে লে বলে তাহলে শিক্ষার্থী দেখো শ্রমজীবী মানুষ কাকে বলে সমাজে যারা নানা রকমের কাজ করে জীবিকা অর্জন করে তাদেরকে কি বলে শ্রমজীবী মানুষ বলে তাহলে আবার বলো সমাজে যারা নানা রকমের কাজ করে জীবিকা অর্জন করে তাদেরকে শ্রমজীবী মানুষ বলে এখন তোমাদের আমি করাবো দ্বিতীয় প্রশ্ন কৃষকের কাজ কি তাহলে প্রশ্নটা আমি বসে দিচ্ছি নিচে লিখে দেখো কৃষকের কাজ কি কৃষকের কাজ কয়েকারে কাজ বৈধ কাজ কি কয় কৃষিকারে কি তাহলে কৃষকের কাজ কি তাহলে আমরা বলতে পারবো কৃষকের কাজ হলো কি বলতো কৃষকের কাজ হলো জমি চাষ করে ফসল ফলানো তাহলে কৃষকের কাজ কি আবার বলো জমি চাষ করে ফসল ফলানো যারা মাঠে কাজ করে কি করে ফসল ফলায় তারাই তো কৃষক তাই না আর দেখো উত্তরটা আমরা কি লিখবো বলতো জমি চাষ করে কি করে ফসল ফলানো তাহলে আমরা এভাবে লিখতে পারবো কৃষকের কাজ দেখো কৃষকের কি হয় এখানে কি সব কাজ হলো কি করা বলতো জমি চাষ করে ফসল ফলানো জমি জমি চাষ জয়কার যা মূলধন স চাষ করে ক বৈষ্ণ্য জয়কারে রে করে কি করা বলতো ফসল তাহলে দেখো শিক্ষার্থী আমরা কি লিখলাম বলতো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কৃষকের কাজ কি কৃষকের কাজ হলো জমি চাষ করে ফসল ফলানো তাহলে কৃষকের দেখো বানান কয়েকারে কি মূর্ধন্য স কয়েকারে কে বৈষণ্য ল কৃষকের কাজ কয়েকারে কা মুর্গীয় জ কাজ হলো হ নকারে লো হলো জমি বর্গীয় জ বয়সিকারে মি জমি চাষ জয়কারে চা মূর্ধন্য স চাষ করে ক বৈষণ্য রয়কারে বে করে ফসল ক দন্তে স ল করে ফসল ফলানো ক দয়কে লা দন্তে নকারে লো ফলানো তাহলে শিক্ষার্থী আমাদের বাসা করা কি থাকবে বলতে প্রশ্ন এক এবং দুই এই দুটি প্রশ্ন সবাই আমরা কি করবো সুন্দর ভাবে বাসায় করবো করে না দেখে দেখে কি করবো মেসেঞ্জার গ্রুপে পাঠিয়ে দেবো ঠিক আছে শিক্ষার্থী আজ ক্লাস এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ